সারা, এটা আপনারাই বলবেন সারাটার ব্যাপারে, মানুষজনের উৎসাহ দেখে দেখতে পাচ্ছেন। এখানকার মানুষজন সবাই, বিশ্বভরের মানুষ সবাই এখানে জানেন, আসছেন, আরও আসবেন। এই তো সবে শুরু হলো আমাদের অনুষ্ঠান। মানুষের সারা যেমন পেয়েছি, তেমনি এটা আমাদের তরফ থেকে এই জায়গাটাকে আমরা চাই যে মানুষ বিষ্ণুপুরকে বিশ্বের দরবারে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন বিশ্বের দরবারে তুলে ধরা বাংলাকে, তেমনি বিষ্ণুপুরকেও সেই জায়গায় নিয়ে যাচ্ছেন। সেইটাতে আমরা তাকে ধন্যবাদ জানাই যে তিনি এই জায়গাতে আমাদের দিলেন। মিউজিক ঘরানা, এটা তো একটা আলাদা জায়গা, সেই জায়গাকে তুলে ধরা সব জায়গায় বিশ্বের দরবারে, সেই তুলে ধরাটাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। মন্দির যেভাবে হচ্ছে, আপনারা আরেকটু পরে সন্ধে হলেই দেখতে পাবেন, প্রত্যেকটা মন্দিরকে সাজানো হয়েছে এখানে। এই পিছনে ব্যাকড্রপে ছটা মন্দির আছে, ছটা মন্দিরকে যেমন সাজানো হয়েছে, তাছাড়া বিষ্ণুপুরের যে মন্দিরগুলো মেন মন্দির আছে, রাসমঞ্চ থেকে শুরু করে, তারপর দলমাদল কামান থেকে শুরু করে, জোর মন্দির, জোর বাংলা, শ্যামরাই, এদের সবাইকেই লাইটিং আলোকিত করা হয়েছে। এছাড়াও যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই যে পোড়ামাটির হাটের যে অ্যাম্বিয়েন্সটা, সেই অ্যাম্বিয়েন্সটাকে অন্যভাবে, অন্য আঙ্গিকে তুলে ধরা হয়েছে। পুরো জায়গাটা এখানে যেমন একটা মায়াবী পরিবেশ যেটা তৈরি করতে হয়, এই সঙ্গীতের সাথে যে পরিবেশটা যায় সেই পরিবেশটাই তৈরি করা হয়েছে। আজ কাল পরশু রবিবার আর কি কি অনুষ্ঠান এখানে চলবে? ক্লাসিক্যাল মিউজিক।
উৎসব তো দীর্ঘদিন ধরে হচ্ছে সরকারি উদ্যোগে, এটা একটা বড় ব্যাপার। তার কারণ হচ্ছে এখানকার এই যে বিষ্ণুপুরের যে বিষ্ণুপুর ঘরানা, আলাদা সঙ্গীত ঘরানা, দুই বাংলার মানে ওপার বাংলা এই পাক বাংলা মিলিয়ে কোনো ঘরানা নেই, বাংলায় কোনো ঘরানা নেই, বিষ্ণুপুরি আছে। ফলে বিষ্ণুপুর ঘরানার শিল্পীরা এখান থেকে উঠে এসেছেন, এখান থেকে গোবেশ্বর বন্দ্যোপাধ্যায়, যদুভট্ট, জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীর মতো নামী নামী শিল্পীরা উঠে এসেছেন। সেই চর্চা এখনও চলছে। এখন নতুন করে দেখা যাচ্ছে দেবব্রত সিংহ ঠাকুর রয়েছেন, সুহিত গঙ্গোপাধ্যায় আছেন, জগন্নাথ দাশগুপ্ত আছেন, আরও যারা নবীন প্রজন্ম তারাও সঙ্গীত চর্চা করছেন। সেই নিয়েই ফেস্টিভ্যালটা, এটা বহুকাল ধরেই হচ্ছে বিষ্ণুপুরেতে, আর আজ সেটা শুরু হলো, তিন দিন ধরে চলবে। খুবই আকর্ষণীয় হয়েছে, বিশেষ করে মন্দির চত্বর, মন্দির লাগোয়া জায়গাতে অনুষ্ঠানটা হচ্ছে। হ্যাঁ, এক পাশে টেরাকোটা অলঙ্কৃত বিশিষ্ট মন্দির শৈলী, তার পাশে এই ধরনের মানে সঙ্গীত, অসাধারণ অসাধারণ পরিবেশ। অনেকে আসেন, অনেকে মানে এটা শুনেছেন যেহেতু বাইরে দীর্ঘদিন ধরে হচ্ছে বলে একটা মানে বহুভাবে প্রচারিত, ফলে প্রচুর টুরিস্ট ছুটে আসছেন, প্রচুর মানুষ এটাতে আগ্রহী হচ্ছে। আমার মনে হয়েছে মানে যেহেতু বিষ্ণুপুরের মাটিতে আমার জন্ম এবং এখানে বড় হয়েছে সাহিত্য সংস্কৃতিকে ঘিরে, তো আমার সবসময় দেখতাম যে বিষ্ণুপুরের সঙ্গীত নিয়ে যারা ছিলেন, তিন চার দশকের কথা আমি বলছি, তাদের খুব কষ্ট করে জীবিকা নির্বাহ করতে হতো, বাড়ি বাড়ি গিয়ে টিউশন করতেন, এবং আর্থিক নিরাপত্তা যেটা আমরা বলি সেটা না থাকার কারণে তাদের জীবন কিন্তু অত্যন্ত একটা বিপন্নতার মধ্যে ছিলেন তারা। এবং আমার কষ্ট হতো যেহেতু আমরা যেন বুঝতেই পারতাম না যে তিনি কোন সম্পদের অধিকারী, একটা খুব মূল্যবান সম্পদ তার কাছে আছে কিন্তু আমাদের দুর্ভাগ্য ছিল সেই সম্পদটা আমরা চিনতে পারছিলাম না। এই এই চিত্র কিন্তু আমি অন্তত তিনটা দশক ধরে দেখেছি, যে আমরা যখন বড় হয়ে উঠছি সেই সময়টা যখন আমাদের চেতনা এসছে, বলতে চেয়েছিলাম বিষ্ণুপুর একদিন তিলোত্তম হবে, সেই নিবন্ধে আমি বলেছিলাম যে বিষ্ণুপুরের মিউজিককে যদি আমরা পর্যটনের সঙ্গে জুড়ে দিতে পারি, অর্থাৎ এখানে যারা এলেন তারা যদি একটা সেন্ট্রাল প্লেসে, আমরা কিছু আমাদের আর্টিস্ট রোস্টার আর্টিস্ট থাকলেন, তারা শনি রবি দুদিন প্রোগ্রাম করলেন, আমরা একটা মিনিমাম ইয়ে নিলাম দর্শক শ্রোতাদের কাছে এবং তাদেরকে আমরা একটা পারিশ্রমিক দিলাম, দক্ষিণা দিলাম, এবং একই সঙ্গে শিল্পটাও বেঁচে থাকবে। এর কিন্তু খোঁজ পড়তে লাগবে যে কী আছে বিষ্ণুপুরে, আর সঙ্গে সঙ্গে বিষ্ণুপুরের স্থাপত্য, মন্দির এবং সঙ্গীত, এই তিনটা যেন একসূত্রে গাঁথা ছিল। স্বাভাবিকভাবেই সঙ্গীতের খোঁজ এলো, নানানভাবে প্রশ্ন আসতে লাগলো, সঙ্গীত গেল কোথায়, তারা কোথায় আছেন, যারা আছেন তারা কেমন আছেন, এই প্রশ্নগুলো আস্তে আস্তে একটা উদ্ঘাটনের কাল এলো। এখানে যে শিল্পীরা ছিলেন, পণ্ডিত সুজিত গঙ্গোপাধ্যায় যিনি এখন সঙ্গীত পরিবেশন করছেন এই মুহূর্তে মঞ্চে, জগন্নাথ দাশগুপ্ত, বামাপদ চক্রবর্তী, সেবক চট্টোপাধ্যায়, এরা কিন্তু বিষ্ণুপুরের মাটিতে বসেই বিষ্ণুপুরকে তার যে রূপটি সেই রূপটিকে উদ্ঘাটনের চেষ্টা করছেন প্রতিদিন। এবং বর্তমানে প্রচুর ছাত্র, এমনকি আমার যেটা ভাবতে ভালো লাগে, কলকাতার থেকে ছেলেরা এসে বিষ্ণুপুরের সঙ্গীত শিখছে সুজিতবাবুর কাছে, এই তো আমাদের গর্বের কথা, সাফল্যের কথা। এবং সেই সঙ্গীত এখন কিন্তু মানে একদম মাথা তুলে দাঁড়াচ্ছে, আজকে বহু মানুষ একে শুনতে আসছেন কলকাতা থেকে, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, আর বিশেষত সঙ্গীত উৎসবের মধ্যে দিয়ে যেটা হচ্ছে এখন কিন্তু অনেক পর্যটক আজকে দূর দূরান্ত থেকে এসে যাবেন, এই তিন দিন তারা শুনবেন বিষ্ণুপুরের সঙ্গীতকে। অনেকে জানেন বিষ্ণুপুরের ধ্রুপদ, এই নাম সারা ভারতবর্ষে জানে কিন্তু কী তার রূপ, এইটা শোনাবার চেষ্টা আমরা করছি। হয়তো বিষ্ণুপুরের মহকুমার শাসক মানস মণ্ডল আপনি শুনছিলেন, তিনি ভীষণ উৎসাহী এই বিষয়ে। খুবই মুখ্যমন্ত্রী নিজে একজন শিল্পী, নিজের ছবি আঁকছে নিজে, আমার কিন্তু একটা বড় ইয়ে, আমি জানি না মুখ্যমন্ত্রীর কাছে এটা পৌঁছাবে কিনা কীভাবে। আমার কিন্তু বিশ্বাস যখন একজন কবি শাসক হন সেই শাসনে ধারা পাল্টে যায়, তো আমার এটা আমার মনে হয়েছে একটা গর্বের কথা। যিনি ছবি আঁকেন, যিনি কবিতা লিখেন, তিনি আবার যখন ওই মানদণ্ড ধরেন শাসনের, তখন শাসনের স্টাইল পাল্টে যায়, তার ঘরানা পাল্টে যায়, এবং মুখ্যমন্ত্রীর কাছে সেটাই হয়েছে। যেহেতু ওনার অন্তরটা কবির অন্তর, শিল্পীর অন্তর, সংবেদনশীল অন্তর, ওনার কাছে কিন্তু এগুলো নতুনভাবে পাখা মিলছে।